নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিজ্ঞান পড়াব, ঠিক আছে? আজকের আমার বিষয় হচ্ছে মাটি দিয়ে পাকা বাড়ি এবং উপকার অপকার যত্ন পুষ্টি সম্পর্কে আমি পড়াব, ঠিক আছে? গ্রামে গেলে আমরা মাটির বাড়ি দেখতে পাই, তাই তো? কিন্তু আজকাল কিন্তু দেখবে যে গ্রামে কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু কি পাকা, ঠিক আছে? কোথাও আবার মাটির দোতলা বাড়িও আছে আগে, এখন কি আছে মাটির দোতলা বাড়ি? নেই কিন্তু, ঠিক আছে? আগে হচ্ছে কি মাটির দোতলা বাড়িও আছে, তোমরা কি শুনেছো মাটির দোতলা বাড়ি? কাদার কণা, ঠিক আছে? এই কাদার কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থেকে, কাদা দেখেছো? কাদা, কাদার হচ্ছে কি কণা, ঠিক আছে? এই কাদা কণাগুলোর ফাঁকে ফাঁকে কি থাকে? জল আর হচ্ছে বাতাস। জল শুকলে এই কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়, ঠিক আছে? জল শুকলে দেখবে এই কাদার যে কণাগুলো আছে সেগুলি গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়, একে বলে কাদার কণা। এই কাদার কণা কিন্তু ভাঙা কিন্তু খুব কঠিন, কারণ যেহেতু শক্ত হয়ে গেছে তাই হচ্ছে কি ভাঙা খুবই কঠিন। গুঁড়ো করে জল দিলেই দেখবে যে কি আঠার মতো, এই কাদার কণাগুলো যদি গুঁড়ো করা হয়, গুঁড়ো করার পর দেখবে যে কি যদি জল দিই সেটা হচ্ছে কি আঠার মতো, যেন কি সিমেন্ট, যেন মনে হচ্ছে যে ওই যে কাদার যে কণাগুলো যে ওই ওটাকেই মনে হচ্ছে যে সিমেন্ট, ঠিক আছে? এই মাটি দিয়ে আগে কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গাঁথত মানুষ, বুঝতে পারছো? ওই যে মাটি দিয়ে কি করে মিহি বালি মিশিয়ে হচ্ছে ইট দিয়ে গাঁথত। অনেক বাড়ির একতলা দেখবে যে এখন তো আর দেখতে পারবে না, অনেক বাড়ির একতলা হচ্ছে কি ওই ইট দিয়ে গাঁথা, ঠিক আছে? কারণ তখন তো সিমেন্ট পাওয়া যেত না, এখন যেমন সিমেন্ট দিয়ে মানুষ হচ্ছে কি পাকা বাড়ি দোতলা বাড়ি তিনতলা চারতলা করে, তাই তো? কিন্তু আগে তো সিমেন্ট ছিল না, তাই হচ্ছে কি ওই মাটি দিয়ে তারা হচ্ছে কি ওই পাকা বাড়ি তৈরি করেছিল। সিমেন্ট পাওয়া যেত না, আর হচ্ছে সিমেন্ট প্রথম হয়েছে 200 বছর আগে, ঠিক আছে? আর এদেশে মানে আমাদের দেশে হচ্ছে 120 বছর আগে তৈরি শুরু হয়েছে, বুঝতে পারছো? কাদার কণা গুঁড়ো করলে তা মিহি আটার মতো হয়, যে মাটি সেই মাটিকেই বলা হয় কি এঁটেল মাটি। এঁটেল মাটি দেখবে খুব কিন্তু কি আটালো, ঠিক আছে? আর হচ্ছে আর বড় বড় কণার মাটি যা জলে দিলে গুলে যায় না তাকে বলে বেলে মাটি, ঠিক আছে? বেলে মাটিতে যেসব মাটিতে কি বালির ভাগ বেশি থাকে তাকে বেলে মাটি বলে, আর বেলে মাটির হচ্ছে জল ধারণ ক্ষমতা কি খুবই কম। আর যেসব মাটি যা জলে গুললে থিতিয়ে পড়ে না জলটা ঘোলা রয়ে যায় তাকেই বলে দোআঁশ মাটি, এতে বালি ও কাদার ভাগ কি থাকে সমান থাকে, বুঝতে পারছো? আর এই দোআঁশ মাটিতে এছাড়াও আছে কি জৈব পদার্থ। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, ধরে নাও
মাটি কয় প্রকার? তাহলে মাটি কয় প্রকার? মাটি হচ্ছে তিন প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি, আর হচ্ছে কি দোআঁশ মাটি। আর হচ্ছে কি বললাম, দোআঁশ মাটিতে কি আছে? জৈব পদার্থ, তাই তো? আবার এতেও অস্বাভাবিক উপাদানও থাকে। আর হচ্ছে জৈব পদার্থগুলি হলো, জৈব পদার্থ হচ্ছে কি কি? জৈব পদার্থ হচ্ছে গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, তারপরে হচ্ছে বালি, নুড়ি ইত্যাদি। এগুলি হচ্ছে কি? জৈব পদার্থ বা জৈব উপাদান। আর হচ্ছে অস্বাভাবিক উপাদান, অজৈব উপাদানগুলি হলো যেমন হচ্ছে পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, তারপর হচ্ছে পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ, হালকা কাঠের টুকরো ইত্যাদি। এগুলি হচ্ছে কি? অজৈব উপাদান বা হচ্ছে অস্বাভাবিক উপাদান। তাহলে বুঝতে পেরেছ, জৈব উপাদান হচ্ছে আর হচ্ছে অস্বাভাবিক উপাদান। জৈব উপাদানগুলি জলে গুললে থিতানো কিন্তু মুশকিল, এগুলি আধ ডোবা হয়ে থাকে, ঠিক আছে? জলে যদি গুললে ওগুলি হচ্ছে কি থিতানো কিন্তু মুশকিল। আবার অস্বাভাবিক উপাদানগুলি, এর কিছু জলে ডোবে, আবার আর হচ্ছে বেশিটাই কি ভাসে, বুঝছো? বা আধ ডোবা হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে তো? এবার আমি তোমাদের উপকার অপকার থেকে পড়াবো, ঠিক আছে? গাছ মাটিতে ঠিক মতো পুষ্টি না পেলে সতেজ কিন্তু থাকবে না, তাই তো? গাছ তো হচ্ছে কি, মাটিতে যদি ঠিক মতো পুষ্টি না পায় তাহলে কিন্তু সতেজ থাকবে না। গাছ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খাদ্য, যেমন হচ্ছে কি নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং হচ্ছে কম্পোস্ট সার, এগুলো কিন্তু সব সার, ঠিক আছে? নাইট্রোজেন সার, ফসফেট সার, তারপর হচ্ছে পটাশ, তারপরে হচ্ছে কি কম্পোস্ট সার, এগুলি হচ্ছে কি গ্রহণ করে। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছেড়ে দেয়, তাই না? গাছ কি করছে মানুষের কাছ থেকে, তাই তো? বাতাস থেকে কি নিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে গাছ হচ্ছে কি অক্সিজেন ছেড়ে দিচ্ছে। তোমরা সবাই জানো গাছ আমাদের অক্সিজেন দেয়, আর হচ্ছে আমরা গাছেদেরকে কি দিচ্ছি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ, যে সার থেকে হচ্ছে বিভিন্ন উপাদান হচ্ছে গাছ নেয়। অনেক জীবাণু আছে যাদের দেখা যায় না, কিন্তু এরা মাটি মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, বুঝতে পারছো? এর ফলে মাটি উর্বর হয়। যেমন মাটিতে সার দিলে গাছ তা গ্রহণ করে, এবার মাটিতে যদি আমরা কি করি সার দিই, গাছ কিন্তু সেটা হচ্ছে কি গ্রহণ করবে। আর হচ্ছে মাটিতে প্লাস্টিক, পলিথিন ইত্যাদি গাছের হচ্ছে শত্রু, বুঝতে পারছো? এগুলি হচ্ছে কি গাছের শত্রু, তাই এগুলি মাটিতে কিন্তু ফেলা উচিত না। এই প্লাস্টিক, তারপর পলিথিন, এগুলি কিন্তু মাটিতে ফেলা উচিত না, বুঝতে পারলে? এবার আমি তোমাদের এখান থেকে একটা ছক আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে মাটি ভালো রাখা বিষয়ে হচ্ছে আলোচনা, ঠিক আছে? মাটির উপকারী উপাদান, মাটির উপকারী উপাদান হচ্ছে কি সজীব জৈব উপাদান, যেমন হচ্ছে কেঁচো। কিভাবে উপকার করে, কিভাবে উপকার করছে? ছোট ছোট জীব
মাটিতে থাকে, তাই তো? এরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, ফলে মাটি উর্বর হয়। এবার মাটির ক্ষতিকর উপাদান আর হচ্ছে কিভাবে ক্ষতি করে। মাটির ক্ষতিকর উপাদান হচ্ছে কি, অস্বাভাবিক উপাদান, যেমন হচ্ছে প্লাস্টিক, পলিথিন, অ্যালুমিনিয়াম, এগুলি হচ্ছে কি মাটির ক্ষতিকর উপাদান। কিভাবে ক্ষতি করে, এই উপাদানগুলি মাটিকে আলগা হাওয়া পেতে দেয় না, ফলে মাটির ভিতরে শিকড়গুলি ঢুকতে বাধা পায়, বুঝতে পারছো? আর হচ্ছে তারপরে উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কি কি করব, কি কি করব আমরা? আমরা হচ্ছে দেখো, সার দিলে আমরা তো জানি মাটি উর্বর হয়, যেমন হচ্ছে নাইট্রোজেন সার, ফসফেট সার, তারপর হচ্ছে কম্পোস্ট সার ইত্যাদি উপকারী উপাদান। আর অস্বাভাবিক বা ক্ষতিকর উপাদান মাটিতে ফেলা যাবে না, তাই তো? আর হচ্ছে মাটির ভিতরে ছোট ছোট পোকারা এসব কাজে সাহায্য করে, আধপচা পাতা ভাঙতেও সাহায্য করে, তাই এগুলি এক জায়গায় জড়ো করে রাখতে হবে, ঠিক আছে? এবার আমি তোমাদের যেগুলি পড়ানো হয়েছে, ঠিক আছে, আমি তার মধ্যে থেকে আমি হচ্ছে প্রশ্ন দিব, প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন, শক্ত মাটি গুঁড়ো করলে কি দেখা যায়, একে কি বলে? আমি উত্তরটা বলে দিচ্ছি, শক্ত মাটি হামান দিস্তা দিয়ে গুঁড়ো করলে ময়দার মতো মিহি হয়ে যায়, ঠিক আছে? আলাদা আলাদা কণা বোঝাই যায় না, কণাগুলি ফাঁকে ফাঁকে একটু জল ও বাতাস থাকে, আর জল শুকলে কণাগুলি গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়, ঠিক আছে? একে কি বলে, একে কাদার কণা বলে। 2 নম্বর, জৈব উপাদান কাকে বলে? জৈব উপাদান যেসব মাটিতে গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি থাকে, সেই সব পদার্থকে জৈব উপাদান বলে। 3 নম্বর, কি কি সার দিলে মাটি উর্বর হয়? নাইট্রোজেন সার, কম্পোস্ট সার ইত্যাদি সার দিলে মাটি উর্বর হয়। 4 নম্বর, মাটি কিভাবে সিমেন্ট হয়, মাটি কিভাবে সিমেন্ট হয়, তাই তো? মাটিকে ভালো করে গুঁড়ো করে জল দিলে তা আঠার মতো শক্ত বা সিমেন্ট হয়ে যায়, বুঝতে পারছো? কি মাটিকে ভালো মতো গুঁড়ো করে জল দিলে তা আঠার মতো শক্ত বা সিমেন্ট হয়ে যায়। এই 4টা প্রশ্ন আমি দিয়েছি, আর তাহলে তোমরা এগুলি করে রাখবে, স্কুল খুললে তো আমরা দেখব, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়ি কাজ করবে। আজকের ক্লাস আমার এখানেই সমাপ্ত, নমস্কার।